নমস্কার বন্ধুরা, আজ আবার এসে গেছি নতুন মজার ভিডিও নিয়ে। তা আজ আমরা কথা বলবো কিছু হাই লেভেলের এডিটরদের সম্পর্কে, ফটো এডিটরদের সম্পর্কে, যারা নিজেদেরকে কালো পথ থেকে চাঁদ, হ্যাঁ সোরের পথ থেকে, এমনকি রাজকুমারী কোকর পথ থেকেও নিজেকে চাঁদ বানিয়ে ফেলতে পারে, সোর থেকে সিংহ বানিয়ে ফেলতে পারে, এমনকি ঢ্যাবনা থেকে নিজেদেরকে সুপার ঢ্যাবনা পর্যন্ত বানিয়ে দিতে পারে। তারা নিজেরা জানেই না যে তারা কত বড় ঢ্যাবনা বানাতে পারে নিজেদেরকে। তা এরা এডিট করতে করতে ছবি এডিট করতে করতে এরা নিজেদেরকে কখন গান্ডু থেকে সুপার গান্ডু বানিয়ে ফেলবে ধরতেও পারবেন না। এরা এডিটিংয়ের বাবা মা শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী পর্যন্ত এক করে ফেলেছে। মানে এরা জানেই না এরা কী এডিট করছে, এরা এডিট করছে না নিজেদেরকে অ্যাভেঞ্জার্স বানাচ্ছে। অ্যাভেঞ্জার্সের মানেটা লিখে দেবো ওখানে নিচে, দেখে নেবেন। তো চলুন তাহলে আজকে এই গান্ডুদেরকে নিয়ে ভিডিওটা শুরু করা যাক, দেখি ভিডিও। বন্ধুরা কানে হেডফোনটা গুঁজে নিন, একটু ভদ্রলোকের কথা হবে তো, কানে হেডফোনটা গুঁজে নিন, নাই প্রবলেম হয়ে যেতে পারে বা আমার সামনে। প্রথমে কথা বলবো এক উড়ন্ত বোকাচোদার বিষয়ে। এত বড় উড়ন্ত বোকাচোদা সে মানে সুপারম্যানকে হার খাই দেবে। সুপারম্যানও মনে হয় মেঘের উপরে বসতে পারে না, এই মেঘের উপরে বসে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, মেঘের উপরে বসে বিন্দু ঘুরে বেড়াচ্ছে, তাই জন্য উড়ন্ত বোকাচোদা। তা উড়ন্ত বোকাচোদার মুখটাই প্রথম কথা বেঁকা বাড়ার মতন দেখতে। তো আগে প্রথমে উড়ন্ত বোকাচোদার ছবিটা দেখে নিই, তারপরে উড়ন্ত বোকাচোদার বিষয়ে কথা বলি। তো দেখুন উড়ন্ত বোকাচোদার ছবিটাই এই যাই যে এই সেই উড়ন্ত বোকাচোদা। এটা দেখে মনে হচ্ছে তো এই একটা বোকাচোদা এবং উড়ন্ত, কারণ দেখুন আকাশের উপরে ভাসছে, রীতিমতো আকাশের উপরে ভাসছে। কী জিনিস ভাই, তুই আকাশের উপরে কী করে ভাসছিস? তোর কি তোর মা কি সুপারম্যানের সাথে? হ্যাঁ সিরিয়াসলি হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং? সেই জন্যে তুই উঠছিস নাকি? বুঝতেই তো পারছেন কী বলতে যাচ্ছি, বলা যাবে না, খারাপ হয়ে যাবে কথাটা। না না তুই এডিট কর, ঠিক আছে? তুই এডিট করার একটা লিমিট থাকে। হ্যাঁ ঠিক আছে, তুই বাড়ির গেটের সামনে বসবি, সেটা এডিট করে পাহাড়ের সামনে করে দে, তাতে কোনো ক্ষতি নেই। তাই বলে তুই বসে ছবি তুলে তুই সেটাকে আকাশে তুলে দিলি নিজেরে, ব্যাপার সেভাবেই তো আলাদা দেখতে পাচ্ছি। কোথার তো আছে এসব গান্ডুরা? কে রে এইসব গান্ডুরা, কারা এসব? দেখেছেন কোথাও এসব গান্ডুদের? এরকম গান্ডু যদি কোনো জায়গায় উঠতে দেখেন, সঙ্গে সঙ্গে পান্টুটা ধরে টোকচ করে নিচে টেনে নেবেন, টেনে এত কেলান কেলাবেন যেন বাবা মা কি পড়ে 14 গোষ্ঠীর নাম ভুলে যায়। এদের সাথে তাই করার দরকার। মানে এডিটিংয়ের বাবা মা বললাম না, এডিটিংয়ের বাবা মা শ্বশুর শাশুড়ি এমনকি 14 গোষ্ঠী এক করে ফেলেছে। তো এইগুলো প্রথম গান্ডু। এবার দেখবো দ্বিতীয় গান্ডুকে, চলুন দ্বিতীয় গান্ডুকে দেখি। তা বন্ধুরা আগেরটা ছিল উড়ন্ত বোকাচোদা, আর এইটা হচ্ছে একটা সুপার পাওয়ার আছে এর কাছে, এত বড় সুপার পাওয়ার যেটা সবার কাছে থাকে না। এই সুপার পাওয়ারটা পাওয়ার জন্যই না নিজেকে একটা আস্ত গন্ড হতে হয়, তারপরে এই সুপার পাওয়ারটা পাওয়া যায়। এই সুপার পাওয়ারটা না খুব গরিব, এতটাই গরিব যে নিজের শরীর থেকে মাথাটাকে আলাদা করে নিয়ে ফুটবল খেলে, এমনকি যদি কোনো শত্রুকে মারতে হয় ওই নিজের মাথাটাকে ছুঁড়েই মারে। এই হচ্ছে এর স্পেশাল এবিলিটি। তো চলুন এই গান্ডুটাকে দেখি। दो आंखों से कितना देखा जा सकता है, आए हाय 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 आए हाय 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 चस की এটা কি এটা? হুম মাথা মাথার জায়গায় নেই, হ্যাঁ বান্টুর নিচে মাথা, যাকে আর কি বলে বান্টুর নিচে মাথা, বুঝলেন তো? কি এটা, এটা এডিটিং না অন্য কিছু? হুম একটা কাজ করতে হবে, তুই ভান্টুটাকে কেটে ওখানে রেখে দিতে পারতিস, মাথা কাটার কি দরকার ছিল? হ্যাঁ তুই তো মৃত, তোর নামে কিছু বলার আগে আগে ওম নম বলতে হবে, ব্যাপার স্যাপার কি? এরা কি, এরা গান্ডু ছাড়া কি এরা? তুই এডিট কর ঠিক আছে, তাই বলি বলে মাথাটাই নিচে দিয়ে দিলি, পোত্তা কোথায় যাবে? পোত্তা মাথায় আর মাথাটা পদে যাবে? মানে তোদের দেখার আগে না আমার কী মনে হচ্ছে জানিস, এই চোখটাই কেন আমার গেল না নষ্ট হয়ে, কেন গেল না নষ্ট হয়ে?
নষ্ট হয়ে গেলেই ভালো হতো, না শান্তিতে মরতে পারবো না এসব দেখার পরে। আর ভগবান যা দিয়েছে তাতে শান্তি হয় না, মানে মানে মাথাটারে ঘাড়ের মধ্যে ঢোকাতেই হবে যারা আর কি বলে। এ তো গেলো দ্বিতীয় কাণ্ড। এবার তৃতীয় কাণ্ড, লোকে মানুষের ঘাড়ে ওঠে, ঘোড়ার ঘাড়ে ওঠে, সব কিছুর ঘাড়ে ওঠে, এমনকি পদেও ওঠে, সেটা কথা না। তাই বলে লোকে গাড়ির পিঠে ওঠ বলে না, গাড়ির পিঠে ওঠে গাড়ি চালাচ্ছে, গাড়ির পিঠে ওঠে লোকে গাড়ি চালায় তো, কিন্তু এই গান্ডু গাড়ির পিঠে ওঠে গাড়ি চালায় না, গাড়িটারে উল্টো করে গাড়ির পথ মারে যারা আর কি বলে। মানে দেখে যে কেউ বলবে গাড়ির পথে ওঠে পথ মারছে গাড়ির পিছনে ওঠে। দেখুন গান্ডুটারে, এই যে এই গান্ডু, এই যে গান্ডু, এটা কি ধরনের এডিটিং ভাই। প্রথম কথা, তোর থেকে গাড়ি ছোট মনে হচ্ছে, আর তুই যেভাবে তোর বসিয়েছিস কেউ বলবে না তুই গাড়ির উপরে বসে আছিস। হ্যাঁ, কী ধরনের সিস্টেম এটা ভাই, তো জিনিস টার খেয়ে যাবে, গাড়ি উল্টো করে বসে আছে পোঁয়া ভাগ করে। এটা কী ভাই, এটা কী বন্ধুরা আপনারা বলেন, এটা কী, এরকম এডিটিং কি আপনারাও করেন? হ্যাঁ, খুব ভালো লাগে এরকম এডিটিং করতে, খুব সুন্দর দেখাচ্ছেন, সেক্সি লাগছে, সেক্সি লাগছে না, সেক্সি, এইসবই তো পছন্দ করেন, এইসব এডিটিং পছন্দ করেন মেয়েরা, এইসব এডিটিং। দেখুন গান্ডু, এরকম গান্ডুই পছন্দ, মেয়েরাও ছাগল আর এরকম গান্ডুই পছন্দ হয়, এই আর কি। এই ছাড়া কিছু করার নেই, দিনকাল খারাপ, যুগ খারাপ চলছে, বুঝলেন, এরকম এরকম গান্ডুদের মতো নকার যেন করবেন না। এবার চতুর্থ গান্ডুকে দেখবো, এ তো আরও হাই লেভেলের গান্ডু যারা আর কি বলে, দেখুন দেখুন মজা লাগবে দেখুন। এবার যার বিষয়ে কথা বলবো, সে সুখের বসে, কষ্টের বসে, বেদনার বসে, তার সব থেকে মূল্যবান সম্পত্তি রাজপুত্র, মানে তার ছোট ভাই, আরে অত শত ঘুরিয়ে লাভ নেই, তার বানটুকে বলিদান দিয়ে দিয়েছে। কেন বলিদান দিয়েছে তার কারণ, তার মনে খুব কষ্ট, কেন জানেন, তার 10 বছরে একটা গার্লফ্রেন্ড হয়নি, তাই সে ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিল, যদি আপনি 1 বছরের মধ্যে আমাকে গার্লফ্রেন্ড না জোগাড় করে দেন, আমি আমার বান্টুকে বলিদান দিয়ে দেবো, খুন করে দেবো আমার বান্টুর, খুন। রীতিমতন তাই হয়েছে, তার মুখ এত সুশ্রী না যে ভগবান তাকে গার্লফ্রেন্ড জোগাড় করে দেবে, তাতে করে কষ্টের বসে, সে তার ভালোবাসার জিনিস, সব থেকে কাছের জিনিস একটা ছেলের, তার বান্টুকেই বলিদান দিয়ে দিল। ছেলেটা এটা একবারও বুঝলো না যে তার বান্টুই যদি বলিদান চলে যায় তার কোনো মূল্য নেই, তাই হয়েছে, রীতিমতন গুলি করে উড়িয়ে দিয়েছে তার বান্টুকে। দেখুন এই সেই অধারী বান্টুর, অধারী বান্টু বাবু, যার বান্টুরই বলিদান চলে গেছে। না ভাই, আমি বুঝলাম না তোর এত শোক কিসে, তোর একটা কাজ করি, এমনি তো তোর আর জীবনে কোনো মূল্য নেই, তাই যখন বান্টু বলিদান দিয়ে দিলি, হ্যাঁ তো একেবারে নিজেই মরে যেতে পারতিস, পৃথিবীতে একটা বোঝ কম তো, উচিত না, তোর বান্টুটাই বলিদান দেওয়া উচিত হয়নি, এটাই সবচেয়ে বড় কষ্টের বিষয়। তুই মেয়ে কি, একটা কুত্তাও পাবি না, এবার কুত্তাও মারতে দেবে না, কারণ নেই তোর মারার জিনিস, কী করে মারবি তুই, তোরে নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে, সবাই বন্ধুরা বলছি 1 মিনিট এই বাবুর জন্য একটু শোক পালন করুন, একটু নিরবতা পালন, আপনারা মনে মনে করবেন, ভিডিওটা পজ করে তারপরে আবার দেখবেন, করে নিন করে নিন, হয়ে গেছে, যাই হোক, তো এই হচ্ছে অবস্থা। আপনাদের এটাই বলার বিষয়, গার্লফ্রেন্ড হোক আর না হোক অত চিন্তা করার দরকার নেই, ভগবান আপনার জন্য ভগবানের ডায়েরিতে একজনকে লিখে রেখেছে না, সেই আপনার জীবনে ঠিক টাইম মতন চলে আসবে, অত চিন্তা করার দরকার নেই। আর একবার যদি বান্টু হারিয়ে ফেলেন, বান্টু কিন্তু আর পাবেন না, মা হারালে মা পাওয়া যায়, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু বান্টু হারালে কিন্তু আর বান্টু পাওয়া যাবে না, কারণ কেউ তার বান্টু দান করে না। এটাই বলছি, এর মতন যেন অকাজ করবেন না, তাহলে জীবন বরবাদ হয়ে যাবে। তো এই পাবলিকদের দেখার পরে আমার একটাই ইচ্ছা হচ্ছে, হয়তো এডিটিং করছিস ঠিক আছে, তো এডিটিং করতে করতে বান্টু বলিদান দিয়ে দিচ্ছিস, গলা বলিদান দিয়ে দিচ্ছিস, নিজেরাই বলিদান দিয়ে দিচ্ছিস, ভাই এতটাও এডিট করিস না যে সব কিছুর বলিদান চলে যায়, আর নিজেরাই হচ্ছে মানে একেবারেই যাচ্ছে তাই দেখায়, খুব ভালো দেখাচ্ছে, এডিট করতে করতে তো নিজের গায়েতে এমনি মাংস নেই, তারপরে যাও একটা জায়গায় মাংস ছিল সেটারও নষ্ট করে দিল, তো লাভের লাভ কিছু হলো না। এরকম আপনারা অকাজটা করবেন না, কোনো দিনও করবেন না, তাহলে জীবন শেষ, কিচ্ছু থাকবে না জীবনে আর, এটাই বলার, তাছাড়া আর কিছু না বন্ধুরে, এটাই বলার।
দেখুন বন্ধুরা, সব কথার এক কথা, এরকম গান্ডুদের মতন গান্ডুগিরি করবেন না, মানে আপনাদের জীবনে বহুত বড় ক্ষতি হতে পারে। ট্রোল করে করে শেষ করে ফেলবো, তারপরে আর মুখই দেখাতে পারবেন না। শুনে এরকম এডিট করবেন না, ভালো এডিট করুন, যাতে একটু, হ্যাঁ দেখতে ভালো করছে, নিজেকে একটু কালো থেকে ফর্সা করছেন, ঠিক আছে ওই পর্যন্ত। তারপরে এমন কিছু করবেন না যে এইভাবে ট্রোল হতে হয়, ট্রোল। ওকে ফ্রেন্ডস, এটাই বলার আর কিছু না। গান্ডুগিরি একটু কম করুন, একটু ভালো কাজ করুন। এমনি কদিন বাসবেন ঠিক নেই করোনার জন্যে, বা আমিও কদিন বাসবো আপনাদের ট্রোল করার জন্য ঠিক নেই। তার চেয়ে ভালো একটু ভালোভাবে জীবনযাপন কাটান, আনন্দ করুন, ফুর্তি কোনোভাবে বান্টু বলিদান দিয়ে গলা বলিদান দিয়ে লাভ নেই, কেউ মনে রাখবে না আপনারে। একটু ভালো কাজ করলে একটু লোকে মনে রাখবে, সত্যি কথা এটা, এটা বুঝতে হবে আপনাদের। তো এটাই বলার আর কিছু না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে মনে করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে, অবশ্যই করতে হবে, কমেন্ট কিন্তু মাস। আর হ্যাঁ, সাবস্ক্রাইব, তাহলেই তো এরকম মজার মজার ভিডিও পাবেন না। আর এই দ্বিতীয় পার্ট খুব জলদিই আসছে, এর থেকেও বড় বড় গান্ডুদের নিয়ে আসবো দ্বিতীয় পার্টে। আশা করছি ভিডিওটাই মজা হয়েছে আপনাদের, আবার দেখা হবে পরের দিন নতুন টপিক নিয়ে। যদি আপনাদের মনে হয় আপনারা কোনো টপিক আমাকে দিতে চান, কমেন্টে দিয়ে দিতে পারেন যে এই টপিকে ভিডিও বানাও, মনে করে আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন, ইনস্টাগ্রাম হ্যান্ডেল এখানে দিয়ে দেবো। আগের ভিডিও দেখতে চান আই বাটনে দিয়ে দেবো, আগের ভিডিওগুলো মজা করবেন দেখে। আজকের মতন আসি, ধন্যবাদ, আবার দেখা হবে পরের দিন।